বারাসত বারো নম্বর রেলগেটে তৈরি হবে আন্ডারপাস সে কারণে আগামী পনেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে ষোলোই ডিসেম্বর রাত নটা পর্যন্ত ব্যাহত হবে ট্রেন চলাচল বাতিল করা হচ্ছে কিছু ট্রেন জানা গেছে রেল দপ্তর সূত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান পাশাপাশি রেললাইন টপকে ঝুঁকির পাড়াপাড় এবার শেষ হতে চলেছে বারাসত বারো নম্বর রেলগেট এলাকায় একটি আন্ডারপাস পেতে চলেছেন বারাসতবাসী পাঁচ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস তৈরির জন্য রেল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে রেল সূত্রে জানা গেছে বারো নম্বর রেলগেটের আন্ডারপাস তৈরির জন্য আগামী পনেরোই ডিসেম্বর রাত একটা থেকে ষোলোই ডিসেম্বর রাত সাড়ে নটা পর্যন্ত মধ্যমগ্রাম থেকে বারাসাত অবধি ট্রেন চলাচল বন্ধ রাখা হবে এর জন্যে বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে রেলের পক্ষ থেকে আন্ডারপাস তৈরির জন্য শিলান্যাস হয় প্রায় ছ বছর আগে দেরিতে শুরু হলেও স্বাভাবিকভাবেই এই আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় আনন্দিত এলাকাবাসী স্বভাবতই অনেক অ্যাক্সিডেন্টও ওখানে হয়েছে আমাদের মাননীয় সাংসদ একটা কাকলি ঘোষদস্তিদার তার একটা পরিকল্পনা ছিল যে এই মানুষগুলোকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যদি আমরা একটা আন্ডারপাস করি তাহলে যে মানুষগুলো লাইন পারাপার হয়ে যেতে পারে অনেক বিপদের ঝুঁকি নিয়ে তাহলে তারা আন্ডারপাস দিয়ে গেলে এই দুর্ঘটনাটা ঘটবে না সেই চিন্তাভাবনা করে উনি এই আন্ডারপাসটা স্যাংশন করিয়েছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত